আসসালামাইকুম, আমি ডাক্তার কাজী মোস্তাক হোসেন, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান রেডিওথেরাপি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আমাদের ঢাকা মেডিকেল কলেজে রেডিওথেরাপি বিভাগে রেডিয়েশন অঙ্কোলজি বা রেডিওথেরাপির জন্য যে মেশিনটি দরকার, লিনিয়ার অ্যাক্সেলেটর, সেটি এবং একটি অত্যাধুনিক টেলিকোবাল্ট মেশিন সহ ব্রাকিথেরাপির মেশিনটি চালু রয়েছে। এর ফলে আমরা ক্যান্সার পেশেন্টদের রেডিয়েশন এবং ব্রাকিথেরাপির যে অংশ দুটো সেটা সম্পূর্ণভাবে দিতে সক্ষম। এর বাইরে আমাদের আউটডোর, ডে কেয়ার এবং ইনডোর এই তিনটি জায়গাতে রোগীদের পরামর্শ এবং কেমোথেরাপির চিকিৎসা আমরা দিতে পারছি। এখন ক্যান্সার চিকিৎসায় যে সার্জারির অংশটা থাকে, শল্য চিকিৎসা, সেটিও ঢাকা মেডিকেল কলেজে সম্ভব এবং নিয়মিত সেটি করা হচ্ছে। আমরা বলি যে মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট। সেক্ষেত্রে আমাদের ঢাকা মেডিকেলে আমরা ক্যান্সার রোগীদের পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে সক্ষম। এর বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, মেডিকেল ইউনিভার্সিটি এবং রাজশাহী মেডিকেল, চিটাগাং মেডিকেল, সিলেট মেডিকেলের জন্য নতুন মেশিনগুলো আসছে এবং অচিরেই এগুলো চালু হয়ে গেলে আমাদের দেশের রেডিওথেরাপি যে অপেক্ষমান পিরিয়ডটা ছিল সেটি অচিরেই দূরীভূত হবে এবং রোগীরা আরও সহজেই চিকিৎসা নিতে পারবে। আরেকটি বিষয় উল্লেখ্য যে সরকারি পর্যায়ে চিকিৎসার যে খরচটি সেটি কিন্তু অত্যন্ত কম, বাইরের যে কোনো সেন্টার কিংবা বিদেশের তুলনায় অত্যন্ত স্বল্প খরচে রোগীদের এই ক্যান্সার চিকিৎসা আমাদের দেশে দেওয়া সম্ভব এবং আমরা এটা দিতে সক্ষম। সেই জন্য প্রয়োজনীয় জনবল এবং মেশিনপত্র যা লাগে সেগুলো আমাদের রয়েছে।